যতীনবাবুর উপর দিয়ে যা গেছে সেটা আমি যদি ওখানে থাকতাম আমি আত্মহত্যা করতাম। বইটাকে বিবেচনা করি তাহলে আমরা দেখতে পাবো যে 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 চরিত্রগুণকে নিয়ে তিনি আলোচনা বা বিবেচনা করেছেন একটাও অপ্রাসঙ্গিক নয় এবং একটাতেও তাদের যেখানে গুণ ছিল সেই গুণটাকে অস্বীকার করে মাত্র নিন্দা করা হয়েছে তা নয়। ওর রেকর্ড বেরোলো না, ওর প্রোগ্রাম করতে দিল না, ওর রেডিও প্রোগ্রাম বন্ধ করে দিল, তার শিষ্যদের পয়সা দিয়ে কিনে নিল।